পাথর দেখেছো তার প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিরে শাহজাহান পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল এই তাজমহল ভালোবাসার প্রতীক ভারতের শিল্প সমৃদ্ধির প্রতীক আর এই তাজমহল দেখবার জন্য আমরা দিল্লি থেকে যাত্রা করেছিলাম ভারতবর্ষের অন্যতম তীব্রগতির ট্রেন গতিমান এক্সপ্রেসে সেই গতিমান এক্সপ্রেসের সম্পূর্ণ গল্প রয়েছে আমাদের আগের ভিডিওতে যারা দেখেননি তারা ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আর চলুন শুরু করা যাক আজকের গল্প তাজমহল কথা যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বেরিয়ে সকাল দশটা নাগাদ আমরা সারাদিনের জন্য একটা অটো বুক করে নিলাম সেই অটোতে চড়েই আমরা বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখব প্রথমে শুরু করলাম তিরুপতি বালাজি মন্দির দিয়ে আচ্ছা এবার আমরা ওটা কথা বলে দিই তার আগ্রায় নামার পরে আমরা জিপটা করলাম এখানে একটা ছশো টাকার পার্চি কাটলাম ঠিক আছে ছশো টাকার পার্চিতে বেসিক্যালি আমাদেরকে তাজমহল আগ্রা ফোর্ট बालाजी टेम्पल, बालाजी टेम्पल। मीना बाजार मार्केट। मीना बाजार मार्केट। और कहीं खाना खाना है पेटा वगैरह चाहिए रिश्टेशन, 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 नहीं तो ठीक है हाँ, तो ताजमहल आगरा फोर्ट मीना बाजार बालाजी टेम्पल देखे ही शुरू कर लो भाई साहब का नंबर मैं अपना डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा तो अपना পথে যেতে যেতে যা দেখলাম আগ্রাতে কিন্তু মেট্রো রেল চালু হওয়ার জন্য খুব জোর কদমে কাজ চলছে ইনফ্যাক্ট তাজমহল বলে একটা মেট্রো স্টেশনও তৈরি হতে চলেছে তো এগুলো হয়তো বছর দুই তিনেকের মধ্যেই চালু হয়ে যাবে এখন চলে এসেছি তাজমহলে আমরা এই তাজমহলের ওয়েস্ট গেট দিয়ে ঢুকছি এখানে কিন্তু অটো টোটো এগুলো কিন্তু অনেক আগে ছেড়ে দেবে এই যে ব্যারিয়ার করা রয়েছে এরপর থেকে পায়ে হেঁটে যেতে হবে তবে আমাদের টোটো দাদা যেখানটায় ছেড়েছে আমরা খুব সহজেই চলে যাচ্ছি ওয়েস্ট গেটে হ্যাঁ মানে ওয়েস্ট গেট থেকে এখান থেকে আরেকটু হাঁটতে হবে একশো মিটার মতন কিন্তু ভালো জায়গায় ছেড়েছে আর এরকম এই যে ওয়েস্ট গেটে ঢোকার রাস্তাটা হলো এরকম এখান থেকে আপনারা টিকিট কাউন্টার কাটতে পারেন এটা টিকিট কাউন্টার অনলাইনেও কাটতে পারে এটা তাজমহলের ওএস গেট এনসি আমরা সব সিকিউরিটি চেক পার করে সব আমরা সব সিকিউরিটি চেক সফলভাবে পার পার করে তাজমহলে এন্ট্রি করেছি আর এই হলো তাজমহলের এন্ট্রি তো যাই হোক চারিদিকে দেখা যাচ্ছে যে মুঘল সাম্রাজ্যের স্থাপত্যের নিদর্শন কিন্তু অরিজিনাল তাজমহলে তার ভিউ এখন আমরা পাইনি খুব শিগগিরই আমরা পাবো আর আপনাদেরকেও দেখাবো হ্যাঁ আর বাই বাইদা ওয়ে মানে বাইদা টাইম তাজের দেখা পাওয়ার আগে বলে দিই কয়েকটা ছোট্ট ইনফরমেশান মানে এখানে কিন্তু তাজমহলে আসার সময় একটা জিনিস মাথায় রাখবেন প্রচুর প্রচুর জিনিসপত্র সাথে করে নিয়ে আসবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনারা খুব প্রবলেমে পড়বেন প্রচণ্ড হয়রানিতে পড়বেন কারণটা হলো তখন আপনাকে পুরো মেইন লাইন থেকে বার করিয়ে পাঠিয়ে দেবে ক্লক রুমে ঠিক আছে ক্লক রুমটা প্রায় পাঁচশো মিটার দূরে মানে আপনি যাবেন ফিরে আসবেন আবার সেই ক্লকরুম থেকে জিনিস আনতে যেতে হবে মানে কমপ্লিট ওয়েস্টেজ অফ টাইম হয়ে যাবে আপনাদের জন্য তাই না তো তার থেকে ওদের যা বলেছে যেটুকু জিনিস আনতে বলেছে সেটুকুই খালি আনুন জলের বোতল মানি ব্যাগ ক্যামেরা বড় ট্রাইপট অবশ্যই আনবেন না আর এরকমই আর ছোটো ছোটো পার্টস লেডিসদের এটা আনতে পারেন আমরা কি করেছি আমরা আমাদের কাছে একটা ছোট ব্যাগই ছিল আমরা যে অটো ভাইয়াসকে নিয়েছি তার গাড়িতেই আমরা বেসিক্যালি আমাদের যে ব্যাগটা সেটা রেখে এসেছি আর আমরা জাস্ট এই জলের বোতল ক্যামেরা নিয়ে ঢুকে গেছি যাই হোক এটা ইনফরমেশান শেয়ার করার ছিল আর এই যে তাজমহলের মেইন ফটকটা একটা বড় সাইডে এই তাজমহলের মেইন গেট এন্ট্রিতে ঢুকছি ও তাজ ও ভাইয়া তাজ আর তিনটে গেট এটা হলো সাউথ গেট আমরা এদিক থেকে ঢুকেছিলাম এটা হলো ওয়েস্ট গেট আর এটা হলো ইস্ট গেট আর সবকটা গেট দিয়ে ঢুকেই সবকটা এটা দিয়ে ঢুকলেন বা এটা দিয়ে ঢুকলেন বা এটা দিয়ে ঢুকলেন তিনটা গেট দিয়ে ঢুকেই মেইন ফটক কিন্তু এইটা সেই মেন ফটক দিয়ে তাজমহল দেখা যাবে একটু একটু করে আমরা তাজের উপরে ঢুকেছি দেখা যাচ্ছে তাজ ষোলশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মুমতাজ বেগমের মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে বানানো শুরু করেছিলেন এই অমোক শিল্পকর্মটি এই অমোক শিল্পকর্মের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লহরি তার তত্ত্বাবধানে প্রায় কুড়ি হাজার শ্রমিক ২২ বছর ধরে নির্মাণ করেছিলেন এই শিল্পকর্ম এরপর চলে গেছে কত বছর কত ঘাত প্রতিঘাত কত রাজনৈতিক পালাবদল মোগল সাম্রাজ্য শেষ হয়ে শুরু হয়েছে ইংরেজ শাসন সেই ইংরেজ শাসনের পরে ভারতবর্ষ স্বাধীন হয়ে আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক তবুও এই তাজমহল আজও এক অদ্বিতীয় এই তাজমহল আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভালোবাসার প্রতীক হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর সামনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার জন্য এক মায়াবী নিদর্শন হিসাবে স্বগৌরবে স্বমহিমায় দাঁড়িয়ে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসাবে যা আজও ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে রেখেছে পৃথিবীর দরবারে তাই তো শত শত মানুষ সারা পৃথিবীর থেকে ছুটে আসে এই তাজমহল দেখার জন্য আর আমরাও তার ব্যতিক্রম নই আমরাও সময় পেলেই সুযোগ পেলেই ছুটে আসি এই অসামান্য শিল্পকর্মের সামনে দুদণ্ড দাঁড়িয়ে সাক্ষী হতে শিল্প নৈপুণ্যের তার সাথে ভালোবাসার অসাধারণ একটা নিদর্শনের সাক্ষী হতে আমি আর বৃষ্টি আপনাদেরকে প্রমিস করেছিলাম না ইকোপার্কে পার্কে দাঁড়িয়ে এখন ইকো তাজমহল দেখাচ্ছি আর দেখাবো অরিজিনাল তাজমহল সেই প্রমিস কিন্তু আমরা এখন রাখতে চলেছি এই যে আপনাদের সামনে অরিজিনাল তাজমহল সেভেন ওয়ান্ডার অন্যতম শ্রেষ্ঠ ওয়ান্ডার আমাদের ভারতবর্ষের গর্ব তাজমহল আহা তাজমহলের পাশ দিয়ে যাচ্ছি কী দুর্দান্ত যে লাগছে এ বলে ভাষায় বলে বোঝানোর মতো না তাজমহল অ্যাকচুয়ালি এসে এসে দেখতে হবে তাজমহল তাজমহল কিন্তু মানে যতই আমি বলি যতই আপনাকে ফটো দেখাই এই জিনিস উপলব্ধি করার জিনিস তাজমহলের কাছে চলে এসেছি উপরটাতে উঠে এসেছি এর আর তারপরে আমরা ওই উপরটাতে উঠবো হিতর ভিতরে ঢুকবো মানে ভিতরে মহলের ভিতর ঢুকবো তো মহলের ভিতর ঢুকবো প্রসঙ্গটা টিকেটে আমি বলে দিই আগের বার যখন আমরা তাজমহল দেখতে এসেছিলাম মানে আগে যখন 10 বছর আগে বৃষ্টি তখন এক বছর বয়স হয়নি সেই সময় ওইস তো তখন কিন্তু সিঙ্গেল টিকেট মানে একটাই টিকিট পাওয়া যেত যে টিকেটে আপনি তাজমহলের পুরো এনসি গেট থেকে শুরু করে ভিতর অবধি টুমটা অরিজিনাল টুমটা সবকিছু দেখতে পারবেন এই অবধি উঠতে পারবেন এটা হলো পঞ্চাশ টাকা টিকিট আচ্ছা টাকার কিন্তু একটা ক্যাচ আছে আপনি যদি অনলাইনে কাটেন টিকিটটা আপনি চেষ্টা করবেন অনলাইনে কাটতে অনলাইনে কাটলে কিন্তু পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা কম পড়বে প্লাস আপনার যেটা সুবিধা হবে এখানে এসে লাইনে টিকিট কাটতে আপনার আধ ঘন্টা বেরিয়ে যাবে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আপনি দিয়ে পাঁচ টাকা আরও এক্সট্রা দেবেন তার বদলে অনলাইনে খুব সুন্দরভাবে অনলাইনে টিকিট কাটা যায় অনলাইনে টিকিট কাটে নিন পঁয়তাল্লিশ টাকা পড়বে আচ্ছা এইবার যদি তাজমহলে যদি উপরটাতে উঠতে চান তাহলে কিন্তু আরও এক্সট্রা দুশো টাকা লাগবে সেটা অনলাইনে কাটলেও লাগবে এখানে কাটলেও লাগবে তো এটা হলো এখন সিস্টেম তো যারা উপরে উঠতে চান না তারা অনলাইনে টিকিট কেটে খালি পঁয়তাল্লিশ টাকায় ঘুরে নিতে পারেন আর যারা উপরটা উঠে একদম ভিতর অবধি যেতে চান তাদেরকে আরো অ্যাডিশনাল দুশো টাকা দিতে হবে তার মানে দুশো আইদার দুশো পঁয়তাল্লিশ বা অফলাইন কাটলে দুশো পঞ্চাশ এই হলো ওভারঅল সিস্টেম তো চলুন আমরা এবার ভিতরে ঢুকি লক্ষ্য করুন তাজমহলে যে মিনারটা এই জায়গাটাকে কিন্তু স্পষ্ট দেখতে পারবেন মামাই তুমিও দেখো একটা জিনিস ভালো করে দেখো এই মিনারটা কিন্তু সোজা নয় তুমি দেখতে পাচ্ছ কি সেটা মিনারটা হালকা এদিকে টিল্ট রয়েছে ঠিক আছে টিলটেড সবকটা মিনার হালকা টিল্ট সবকানের মিনার হালকা টিল্ট ঠিক আছে নর্মালি কী হয় মিনার কিন্তু সোজা হয় এটা কিন্তু একটা দুর্দান্ত একটা আর্কিওলজিক্যাল নিদর্শন যে এরকম হালকা ব্যাকা মিনার বানিয়েছে এটাতে দুটো কাজ হচ্ছে এই ব্যাকা মিনারটা কেন বানিয়েছে এই যে তাজমহলের যে মেইন স্তম্ভটা ঠিক আছে এই বেঁকা বানানোর ফলে এটা খুব হার্ড করে ধরে রেখেছে জিনিসটাকে আর যদি খুব না কখনো কোনো হাত হাত হয়ও ঠিক আছে তাহলে যদি মিনারটা ভেঙেও পড়ে তাহলে মিনারটা বাইরের দিকে ভেঙে পড়বে ভিতর দিকে ভেঙে কোনো দিনও মেইন বিল্ডিংটাকে নষ্ট করবে না এই দুটো কারণে এই মিনারটাকে একটু টিল করে বানানো হয়েছিল তো ভেবে দেখুন তখনকার যুগের আর্কিটেকচারাল কত ডিসিশান মেকিংগুলো কত পাওয়ারফুল কত পাওয়ারফুল ডিসিশান মেকিং হতো সেই জন্যই সেই এই তখনকার যুগে সদস্য বানানো জিনিস আজও অক্ষত অবস্থায় পড়ে রয়েছে মেকানিক্যালি কত স্ট্রং হলে এরকম মানে ডিসিশন নেওয়া যায় সেটাই মানে দেখার এবং এখনও সেটা চলছে এবং তখনকার যুগের আর্কিটেকচার তখনকার যুগের সাইন্স আমার মনে হয় এখনকার থেকেও অনেক উন্নত ছিল যাই জন্য তখনকার দিকে বাড়ানো জিনিসগুলো নষ্ট হয় না এখনও অক্ষত থাকে কী রকম হয়েছে আমাদেরই দায়িত্ব শুধু এটাকে আর আমরা কি করছি আমরা খালি জিনিসপত্র মানে খালি পলিউশন ছড়াচ্ছি যাই হোক এই তাজমহলে এসে আমি কোনো জ্ঞান দেব না এই যে আমার পেছনে তাজমহল আর এই সামনে দেখুন যমুনা নদী যমুনা নদীর ওই পারে হলো যে বাগানটা দেখা যাচ্ছে মেহতাব বাঘ তাজমহলের একটি ভিড়টা দেখুন আর এই যে ভিতরে ভিতরে ঢোকার এই যে এই লাইন এরকম লাইন করে ভিতরে ঢোকে এবার আমরা ঢুকছি তাজমহলে

প্রত্যেক শুক্রবার যেরকম মসজিদে নামাজ হাত হয় এখানেও কিন্তু হয় আর সেই জন্য প্রত্যেক শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে এবং প্রত্যেক শুক্রবার করে এখানকার লোকাল আগ্রার লোকাল যত মুসলিম রয়েছে আমাদের তারা এখানে এসে নামাজ পড়তে পারে এখন এই যে ভেতরে ঢোকার লাইনে দাঁড়িয়ে রয়েছি উপরে উঠেও কিন্তু অনেকক্ষণ বেশ অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে আর স্পেশালি আজকে যেহেতু স্যাটারডে আর কালকে ফ্রাইডে ছিল বন্ধ ছিল তার জন্য তো লাইনটা এতক্ষণ ধরে আমরা লাইন দিলাম এই লাইনটা আবার ঢুকে যাচ্ছে তাজমহলের ভিতরে এই যে লাইন দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এই ভিতরে রয়েছে মমতাজ আর শাহজাহানের সমাধি কিন্তু ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আপনি আপনাদেরকে জানিয়ে রাখি ভিতরে ঢুকে আমরা যে মুমতাজা শাহজাহানের সমাধি দেখি এটা কিন্তু অরিজিনাল সমাধি নয় এটা হলো রেপ্লিকা মানে একদম প্রথম থেকেই এটা রেপ্লিকা বছরের তিনটে দিন একমাত্র অরিজিনাল সমাধিটা যেটা আরও নিচে একদম গহ্বরে রয়েছে সেটাতে ঢোকা যায় বা সেটা দেখা যায় বছরের তিন দিন যখন শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই তাজমহলের এই মেইন যে সমাধি সেটাকে খোলা হয় এবং সেখানে কিছু রিচুয়ালস পালন করা হয় এবং ওই তিন দিন কিন্তু তাজমহলের এন্ট্রি ফ্রি থাকে কিন্তু ওই যে তিন দিন এটা কিন্তু ফিক্সড নয় সাম হয়েয়ার নিয়ার ফেব্রুয়ারি আর মার্চ এই তিনটে দিন হয় কিন্তু সেটা নানান রকম তিথি বিচার করে ডিসাইড করা হয় যে এই তিনটে দিন এবং সেটা বছরের প্রথমেই অ্যানাউন্স করে দেওয়া হয় তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি

আর এভাবেই তাজমহলের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে ইতিহাসের পাতা উল্টে কখন যে আমরা পৌঁছে গেছিলাম ষোলোশো শতাব্দীতে তা নিজেরাই বুঝতে পারিনি তবে এইবার আবার বাস্তবে ফিরে আসার পালা এবার আবার এই গল্পটাকে শেষ করার পালা সেজন্য আজকের গল্প থাকেই অবধি পরের গল্পে ফিরছি মুঘল স্থাপত্যের আরও এক নিদর্শন আগ্রা ফোর্ট নিয়ে সবাই খুব ভালো থাকবেন